নমস্কার, আমি শেফ সুজন। অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। অনেকটা লেট হয়ে গেল, একটু কাজ নিয়ে বিজি ছিলাম তাই। তো এই রেসিপিটা হচ্ছে শাপলার রেসিপি, শাপলার বড়া বা ভেলা বলে ওটাকে। কী করে বানাবেন তো চলুন দেখে নিন। তো প্রথমে আমি শাপলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নারকেলের কাঠি দিয়ে ভেলা বানিয়ে নিয়েছি। একদম সহজ রেসিপি এটা। গরম গরম ক্রিস্পিভাবে ফ্রাই করে আপনারা পরিবেশন করতে পারবেন। তো চলুন দেখুন, আমি নারকেলের কাঠি দিয়ে ভেলাগুলো বানিয়ে নিয়েছি। তারপরে আতপ চাল, মিনিকেট চাল দিয়েও হবে, এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। এই চাল বাটা দিয়ে করলে অনেক ক্রিস্পি হয়। তো এখানটায় চাল বাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তো এবারে এটাকে একটা বাটিতে ভালোভাবে ব্যাটারটাকে বানিয়ে ফেলবো। তো দেখুন, ব্যাটারটা পেস্ট করার পরে আমি বাটিতে নিয়ে নিলাম। এটা ভালোভাবে পেস্ট করে নেবেন, দানা থাকলে বেশি যেন দানা না থাকে, একদম ফাইন পেস্ট করে নেবেন। তো অনেক দিন পর আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে আসলাম। তো অবশ্যই আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কালারটা খুব দারুণ হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরা গোটা। এবার পরিমাণ মতো জল দিয়ে এই ব্যাটারটাকে ভালোভাবে বানিয়ে ফেলবো। একদম অল্প উপকরণই এই রেসিপিটা বানানো যায় আর একদম সোজা আর খুবই সুস্বাদু একটা ক্রিস্পি ক্রিস্পি ব্যাটার হবে এটা। এটা একদম মুচমুচে ভাব থাকবে। তো ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো আপনারা যদি ভাবেন যে চাল দিয়ে অনেকটা ক্রিস্পি হয়ে যাবে, আমি বেসন দিয়ে ভেজে খাবো, তো অবশ্যই আপনারা বেসন দিয়েও ভেজে খেতে পারেন এরকম একই স্টাইলে। তো আমি আপনাদের বলবো চাল বাটা দিয়ে বানাতে, কারণ এটা খুবই ক্রিস্পি আর খুবই সুন্দর লাগে। ভালো করে ফেটিয়ে তৈরি করে নিন ব্যাটারটাকে। ব্যাটারটাকে বেশি ঘন করবেন না, যেরকম আপনার বেগুনি ভাজার একটা ব্যাটার তৈরি করেন সেরকমভাবে এই ব্যাটারটাও তৈরি করে নেবেন। দেখুন খুবই সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে এসছে আর খুবই সুন্দর। আর অনেক দিন পরে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসলাম। আমার এই রেসিপিটা আগে থেকেই করা ছিল, তো আমি অনেক বিজি ছিলাম একটু, তো ওই কারণেই আপনাদের সামনে আসতে পারিনি, তো এই জন্যই। তো দেখুন খুবই সুন্দরভাবে আমি ভেলাটাকে ভালোভাবে ডুবিয়ে ভালোভাবে এবার ফ্রাই করে নেব, এক পিস করে। খুবই সুন্দর ক্রিস্পি হবে। তো এইটাকে আপনি হাফ ডাউন করেও রাখতে পারেন, হাফ ডাউন করার পরে রেখে দেবেন, যখন খেতে বসবেন তার আগে আর একবার করে ভেজে পরিবেশন করবেন, খুবই সুন্দর লাগবে। আর এটা যেহেতু চাল বাটা দিয়ে করছি আমি, এটা ক্রিস্পি খুবই খুবই মোর ক্রিস্পি হবে। একদম রেডি হয়ে গেল, অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন খুবই সুন্দর, একদম রেডি, অবশ্যই ঘরে বানিয়ে খান আর সবাই বলবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।